আর কাশির বাদ দিয়ে মন্দিরে মন্দিরে দেবীর ঘট স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার মূল পর্ব। মহাসপ্তমীর সকালে মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পর ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে দেবী দুর্গার মুখ দর্শন করেন। শারদীয় শুভেচ্ছা, আমি পূজাতে অনেক জায়গায় ঘুরবো, খুব মজা লাগছে। মার কাছে যাবো যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। সামনের বছর এর থেকে আরো বেশি দ্বিগুণ ভাবে সবকিছু ভালোভাবে উদযাপন করতে পারি, এটাই চাই। এছাড়া চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলে পূজার আনুষ্ঠানিকতা। ভক্তদের চাওয়া, হিংসা বিদ্বেষ কাটিয়ে ধরণীকে রক্ষা করবেন দেবী দুর্গা। সুষ্ঠুভাবে সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে, আমরা প্রশাসনকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ প্রকাশ করছি। ছাত্র সমাজ, আমরা সর্বদা প্রস্তুত যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সামাল দেওয়ার জন্য। মায়ের কাছে সকলে মিলে প্রার্থনা জানাই, বর্তমান পরিস্থিতি সুদৃঢ়, আমরা যেন স্বাভাবিক পরিস্থিতি জীবনযাপন করতে পারি। প্রতি বছরের মতো এবছরও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবার সারাদেশে 31,461 মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। চন্দ্রা বিশ্বাস, পবি, সময় সংবাদ।